জার্মান নাগরিক ডক্টর প্যাট্রিক মুলার বিয়ে করেছেন লালমনিরহাটের মেয়ে মৌসুমি আক্তার ইভাকে। সবুজ শ্যামল গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দেখতে তিনি বাংলাদেশের লালমনিরহাটে আসেন। স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়ির লালমনিরহাটে এসে পরিবারসহ গ্রামবাসীর ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেন। প্রথমবার শ্বশুরবাড়িতে ধান মারায় লুঙ্গি গামছা পরে পুকুরে জাল ফেলে মাছ শিকারসহ বিভিন্ন কাজ করে স্থানীয়দের তাক লাগিয়েছেন তিনি। খেয়েছেন বাঙালি খাবারও। জানা গেছে 2016 সালে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যান ইভা। সেখানে গিয়ে পড়ালেখার পাশাপাশি একটি রেস্তোরাঁয় চাকরি নেন তিনি। ওই সময় রেস্তোরাঁয় আসা যাওয়া ছিল অর্থনীতিতে পিএইচডি করা ডক্টর প্যাট্রিক মুলারের। এক পর্যায়ে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। এভাবেই ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নেয়। 6 মাস প্রেমের পর পরিবারকে না জানিয়ে বিয়ে করেন প্যাট্রিক ইভা। বিয়ের 1 বছরের মাথায় তাদের কোল জুড়ে ফুটফুটে পুত্র সন্তান আসে। ছেলের নাম রাখেন ইউহান। প্যাট্রিক বর্তমানে বার্লিনের একটি বেসরকারি কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘ 4 বছরের সংসার জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হন এ জার্মান জামাই। ইভার পরিবারকে নিয়ে ঈদ করতে চান প্যাট্রিক। তাই ইভা বাড়িতে জানান স্বামী ডক্টর প্যাট্রিক মুলার সহ দেশে আসছেন। 29 এপ্রিল শ্বশুরবাড়ি লালমনিরহাটে বেড়াতে আসেন এ জার্মান জামাই। জামাইকে ধুমধাম করে বরণ করেন লালমনিরহাট শহরের স্টেডিয়াম পাড়া এলাকার লোকজন। শ্বশুরবাড়িতে প্রথম এসেছেন জার্মান জামাই, তাই সব ধরনের চাইনিজ খাবার রান্না করেন শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু জার্মান জামাইয়ের আবদার বাঙালি খাবারের স্বাদ নেবেন। বিভিন্ন ধরনের মাছ মাংস সহ নানা খাবারের সমাহার টেবিলে দেন। হাত দিয়ে বাঙালির মতো খাবারও খান তিনি। এসব দেখে ইভার পরিবার আশ্চর্য হন। শুধু তাই নয়, গ্রাম ঘুরে দেখতে ঈদের পরদিন লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নের একটি গ্রামে যান। গ্রামীণ পরিবেশের গ্রামীণ মানুষদের সঙ্গে ধান কাটা, ধান মারাই, পুকুরে জাল ফেলে মাছ ধরা, গ্রামীণ পথে বাইসাইকেল চালানো, কোনোটার মজাই বাদ দেননি প্যাট্রিক মুলার। স্ত্রী ইভাকে সঙ্গে নিয়ে গ্রামীণ দৃশ্যে বাংলা গানের শুটিং করতেও ভোলেননি। গ্রামে ঘুরতে গিয়ে খেয়েছেন পান ও চুন। প্যাট্রিকের সরলতায় মুগ্ধ গ্রামবাসী। ঢাকায় ফেরার আগে মৌসুমি আক্তার ইভা বলেন, অর্থনীতিতে পিএইচডি করা ডক্টর প্যাট্রিক মুলার খ্রিস্টান ধর্মাবলম্বী, এতে আমার কোনো সমস্যা নেই। যার যে ধর্ম সে হিসাবে পালন করছি। একজন ভালো মানুষ হওয়ায় আমি তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি। বাঙালি রীতি মেনে বিয়ের আনুষ্ঠানিকতা এখনো করা হয়নি। ডক্টর প্যাট্রিক মুলার বলেন, বাংলাদেশের মানুষের পোশাকসহ নানা ধরনের খাবার তার মন কেড়েছে। তিনি সবার কাছে তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন। বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘুরে কেমন লেগেছে এমন প্রশ্নের জবাবে প্যাট্রিক বলেন, ফেসবুক ইউটিউবের কল্যাণে বাংলাদেশের গ্রামের রং দেখেছি। বাস্তবে এত সুন্দর দেশ আর কোথাও নেই। লালমনিরহাট শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা ইভার বাবা আক্তার হোসেন বলেন, দীর্ঘদিন বিদেশে থাকার পর সন্তান যখন বাবা মায়ের কাছে ফিরে আসে, এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আর জার্মান নাগরিক জামাই পরিবারকে রেখে আমাদের সঙ্গে ঈদ করেছে, এটিও অনেক বড় পাওয়া আমাদের জন্য। তিনি এত ভদ্র আচরণ করেছেন সবার সঙ্গে যা ভাবাই যায় না। আমার মেয়ে ও জামাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই। লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন বলেন, জার্মান নাগরিক লালমনিরহাটের জামাই হয়েছেন এটা জেলার জন্য গর্বের কথা। ওই পরিবারের এক দাওয়াত অনুষ্ঠানে গিয়ে জার্মান নাগরিক ডক্টর প্যাট্রিক মুলার ও মৌসুমি আক্তার ইভার সঙ্গে কথা বলেছি। প্রায় 15 দিনের সফর শেষে নিজ দেশের উদ্দেশ্যে শ্বশুরবাড়ি ছেড়েছেন ডক্টর প্যাট্রিক মুলার। তবে বিদায় নেওয়ার দৃশ্য ছিল বেদনার। বাংলার মানুষের মায়া ত্যাগ করায় নিজে যেমন কেঁদেছেন, শ্বশুরবাড়ি ও এলাকার লোকজনকেও কাঁদিয়েছেন তিনি। মেয়ে জামাই আর নাতিকে বিদায় দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার শ্বশুর শাশুড়ি। সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন লালমনিরহাটের মেয়ে মৌসুমি আক্তার ইভা ও জার্মান নাগরিক ডক্টর প্যাট্রিক মুলার দম্পতি। তারা ইতোমধ্যে জার্মানিতে ফিরে গেছেন।